আমি অনেক ভেবে এই ডিসিশনটা নিয়েছি মেঘলা। তুমি আর আমি এক ঘরে থাকলে, এক ছাদের তলায় থাকলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি কোনোদিনও ভুলতে পারবো না যে তুমি আমার বাচ্চার হত্যাকারী। আমি কোনোদিনও ভুলতে পারবো না যে তোমার কারণে আমাকে আমার বাচ্চাটাকে হারাতে হয়েছে। তাই একই ছাদের তলায় একই ঘরে থাকার তো কোনো প্রশ্ন আর ওঠে না। তাছাড়া একসঙ্গে থাকলে হয়তো আমিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না, তার থেকে আলাদা থাকাটাই বরং বেটার। ভালোই হবে ইনফ্যাক্ট, আমরা যে যার মতন জীবন কাটাবো, তোমাকে আর বাচ্চার বোঝা বইতে হবে না, আমাকেও আর তোমার তো খেয়াল রাখতে হবে না। ডিলটা বেশ ফেয়ারই হবে, এতে কান্নাকাটি করার কিছু নেই। কিন্তু মেঘলা, তুমি নিশ্চয়ই এই জন্য কাঁদছ না যে তোমার আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, আর তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। যদি সেটা সত্যি হতো তাহলে তুমি এরকম কিছু ঘটাতে পারতে না মেঘলা, আমার আমার কথার অমান্য করে যেতে না, আমার থেকে লুকিয়ে যেতে না, আমাকে মিথ্যে বলতে না, আমাদের বাচ্চাটাকে এরমভাবে মেরে ফেলতে না। এইভাবে আমার থেকে সবকিছু লুকিয়ে ওখানে গিয়ে একটা কেলেঙ্কারির মধ্যে তুমি পড়তে না মেঘলা। কিন্তু অনুরাগ, আমি তো ইচ্ছা করে কিছু করিনি, আমার কি দোষ ছিল বলো? হ্যাঁ, দোষ ছিল, আমার অন্যায় হয়েছে তোমাকে না বলে যাওয়া। কিন্তু এই ভাইটুর কথা আমি ফেলতে পারিনি অনুরাগ, আমি তো অনেকদিন গান গাইনি অনুরাগ, আমার আমার বুকের মধ্যে কোথাও একটা কষ্ট জমেছিল। আমার আমার মনে হলো যদি আমি গান গাই তাহলে তাহলে একটু হয়তো কষ্টটা থেকে মুক্তি পাবো, হয়তো আমার আমার একটু হালকা লাগবে। আমি তো বুঝতে পারছিলাম, আমি এতদিন গান গাইনি বলেই বলেই আমার এরকম কষ্ট হচ্ছিল। তোমাকে যদি বলতাম তুমি তো যেতে দিতে না, তুমি বলতে গান গেও না মেঘলা, এই সময় এত স্ট্রেস নিও না, আমি তো বাড়িতেও গান গাইছিলাম না অনুরাগ। তাই তাই ভাইটু যখন এসে বলল আমি আর নিজেকে সামলাতে পারিনি। তাছাড়া ও ও আমার একদম ছোট ভাইয়ের মতন।